Assalamualaikum, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম, সকালবেলায় চা দিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকালবেলায় এরকম খাবার দাবারের পর একটু চা খেয়ে এখন চলে আসলাম সরাসরি দুপুরবেলায়। তো দুপুরবেলায় আজকে রান্না হবে পালং শাক আর ছোট চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। তো শীতকালে এরকম পালং শাকের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে, আর এখন বলতে গেলে শীত আসা শুরু করছে খুব ভালোভাবে, এখনও শীতটা আসে নাই। তো শীতের শুরুতে এই পালং শাক দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এরকম তাজা তাজা কিছু পালং শাক কিনে আনা হয়েছে, এখন হচ্ছে এই পালং শাকটাকে বেছে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে তারপরেই রান্নাবান্না করা হবে। তো সবার কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এইদিকে পালং শাকগুলো বাছা হয়ে গেছে, এবার এটাকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে চালনিতে রাখা হয়েছে যাতে পানিটা ঝরে যায়। আর এর সাথে তো চিংড়ি দিয়ে রান্না করা হবে, তো এখানে কিছু একদমই ছোট সাইজের কিছু চিংড়ি রাখা আছে, এটাকেও ভালোভাবে ধুয়ে তারপরে রান্না করা হবে। তো এটা রান্নার জন্য প্রথমেই কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এতে পরিমাণ মতো লবণ অ্যাড করা হলো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এবার এতে দেওয়া হবে সেই ছোট চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নেওয়ার পরেই এতে একটু হলুদ গুঁড়া দেওয়া হবে যাতে তেলটা ছিটে না আসে। তো হলুদ গুঁড়া দেওয়ার পরে এতে পরিমাণ মতো পানি অ্যাড করা হবে, আর এরপরই বাকি মশলাগুলো দেওয়া হবে। তো এরই মধ্যে যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল অপশনটা অন করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপনারা খুব সহজে দেখতে পারবেন। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো এইদিকে এক এক করে সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেছে, আর মশলার ভিতরে ছিল ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, তেজপাতা, আদা রসুন বাটা এবং কাঁচামরিচ ফালি, আর হলুদ গুঁড়া তো প্রথমেই দেওয়া হয়েছে। তো এবার মশলাটা কষানোর পরে এতে পালং শাকগুলো দেওয়া হলো। এবার শাকটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তারপরেই এতে ঝোলের জন্য পানি অ্যাড করা হবে। তো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা শীতকালে কি কি শাক খেতে পছন্দ করেন, বা এরকম পালং শাকের তরকারি আপনারা পছন্দ করেন কিনা সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এরই মধ্যে এখানে পালং শাকটা একদম কষানো হয়ে গেছে, এতে ঝোলের জন্য এখন পানি অ্যাড করা হলো। এবার এটাকে জাল করে নিতে হবে খুব ভালোভাবে। Thank you.
এইদিকে চিংড়ি দিয়ে পালং শাক রান্না কিন্তু হয়ে গেছে। এ কারণে এতে ভাজা জিরা গুঁড়া অ্যাড করা হলো। এবার এটা হালকা একটু নাড়াচাড়ার পরে এটা চুলা থেকে নামানো হবে। তো চিংড়ি দিয়ে পালং শাকের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে, আর শীতকালে তো আরও বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আজকের মতো আমি এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।